প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগত। অর্থনীতি ক্লাসে আজকের পাঠ অধ্যায় তিন উপযোগ অর্থাৎ ইউটিলিটি। আমরা আজকে উপযোগ নিয়ে আলোচনা করব। এই পাঠে আমরা যা শিখব উপযোগ কি, উপযোগের ধারণা, প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ কি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই সম্পর্কে আমরা আজকে জানব। তো চলো শুরু। উপযোগ বা ইউটিলিটি, আমরা জানি যে কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য অনেক দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়। খাবার সামগ্রী, পরিধানের সামগ্রী সহ অনেক কিছুরই প্রয়োজন হয়। এগুলো না থাকলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। যেমন খাদ্য, বস্ত্র, বইপত্র, ডাক্তারের সেবা প্রভৃতি দ্রব্য ও সেবা ব্যক্তি মানুষের অভাব মেটায়। অতএব অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। উপযোগ একটি মানসিক ধারণা। আমরা সাধারণত উপযোগ বলতে বুঝি কোনো দ্রব্যের উপকারিতাকে, অর্থাৎ কিন্তু অর্থনীতিতে উপযোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। যে কোনো দ্রব্য তা বস্তুগত হোক বা অবস্থাগত হোক, ভালো বা মন্দ হোক, মানুষের প্রয়োজন মেটাতে পারলেই বুঝতে হবে যে তার উপযোগ আছে। যেমন খাদ্য, বস্ত্র, ঘর বাড়ি ইত্যাদির উপযোগ আছে, কারণ খাদ্য মানুষের ক্ষুধা মেটায়, বস্ত্র লজ্জা নিবারণ করে, ঘর বাড়ি মানুষের আশ্রয় দান করে। সুতরাং কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ বা ইউটিলিটি বলা হয়। উপযোগের ধারণা, কনসেপ্ট অফ ইউটিলিটি, আমরা একটু উপযোগের ধারণা দেখে নিই। মনে করো তুমি আম খাওয়ার জন্য একটা আম কিনলে। প্রথম আম খাওয়ার পর আম খাওয়ার অভাব অনেকটা পূরণ হয়ে যায়, এটা আমরা জানি। তাই দ্বিতীয়বার আরেকটা আম কেনার প্রতি আগ্রহ অনেকটাই কমে যায়। এভাবে যদি আমরা দেখি তাহলে দশম আমের প্রতিও আগ্রহ আরো অনেক কমে যায়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে দশম আমের প্রতি আগ্রহ আরো অনেক কমে যাবে। অর্থাৎ প্রথম আম খাওয়ার পরে অতিরিক্ত যে নয়টি আম, এই নয়টি আমের প্রতি আমাদের আগ্রহ কমে যায় বা উপযোগ কমে যায়। যদি আমরা প্রথম আমটি পাঁচ টাকায় কিনতে রাজি থাকি, তবে দ্বিতীয় আমটি আমরা পাঁচ টাকায় কিনতে রাজি থাকি না। দ্বিতীয় আমটি আমরা একটু কম টাকায় কিনতে রাজি থাকি। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে দ্বিতীয় আমটি চার টাকা কিনতে রাজি থাকি, তাহলে আমরা টাকার উপযোগে, টাকার মাপকাঠিতে যদি আমরা উপযোগটা ধরি, তাহলে আমরা দুইটি আমের যে মোট উপযোগ এটা পাঁচ চার নয় টাকা আমরা মোট উপযোগ ধরে নিতে পারি। অর্থাৎ উপযোগের কিছু ভাগ রয়েছে। আমরা কোনো নির্দিষ্ট দ্রব্য ভোগে প্রাপ্ত তৃপ্তির স্তরের ভিত্তিতে সংখ্যাগত উপযোগের ধারণার সময় আমরা কয়েকটি ভাগে বিন্যস্ত করি। যেমন প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি যেটাকে বলা হয়, প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। তো চলো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি যেটা, যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে, যে উপযোগ লাভ করবে সেটাই প্রাথমিক উপযোগ, অর্থাৎ ইনিশিয়াল ইউটিলিটি। ইনিশিয়াল ইউটিলিটি মিন্স দ্য ইউটিলিটি ডিরাইভড ফ্রম দ্য কনজাম্পশন অফ ইটস ফার্স্ট ইউনিট। এই উপযোগ সর্বদা ধনাত্মক হবে, পজিটিভ হবে। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি যে একজন ভোক্তা প্রথমে এক একক রুটি, মিষ্টি বা ফল ভোগ করে যতটুকু উপযোগ লাভ করে তাই তাই প্রাথমিক উপযোগ হিসেবে বিবেচিত হবে। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি যেটাকে বলা হয়, একটা নির্দিষ্ট সময়ে কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে একজন ভোক্তা যে অতিরিক্ত পরিমাণ উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বলা হয়। দ্য মার্জিনাল ইউটিলিটি হুইচ রিজাল্ট ফ্রম এ ইউনিট ইনক্রিজ ইন কনজাম্পশন। অর্থাৎ আমরা ধরে নিই একজন ভোক্তা দুই একক আম ভোগ করে, নয় টাকার সমান উপযোগ পায়। এখন তিন একক ভোগ করার ফলে উপযোগ বেড়ে যদি বারো টাকা হয়, তবে সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে তিন টাকা। আমরা একটা চার্টের মাধ্যমে একটু দেখে নিই। আমের একক যদি প্রথম আমের একক হিসেবে ধরে নেওয়া হয়েছে যে প্রথম একক
যান্ত্রিক উপযোগ ধরা হয়েছে 5 টাকা তাহলে মোট মোট উপযোগটা হবে 5 টাকা আর দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ একটু কম হবে আমরা মানে প্রথম যে আমটা আমরা 5 টাকা কিনব সেটা কিন্তু আমরা দ্বিতীয় আমের ক্ষেত্রে একটু কমে আসবে দ্বিতীয় আমরা 4 টাকা কিনলাম সেই ক্ষেত্রে আমরা প্রান্তিক উপযোগ 4 টাকাই হবে কিন্তু মোট উপযোগ প্রথম আমের 5 টাকা এবং এই দ্বিতীয় আমের 4 টাকা এই 5 4 9 টাকা হবে আমাদের মোট উপযোগ সেই ক্ষেত্রে এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এই পর্যায়ক্রমিকভাবে চলবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তৃতীয় যে আম সেটা 3 টাকা কেনা হয়েছে এবং তার মোট উপযোগ আমরা এখানে 12 টাকায় দেখতে পাচ্ছি তার কারণ প্রথম আমটি আমরা 5 টাকায় কিনেছি দ্বিতীয় আমটি 4 টাকায় কিনেছি তৃতীয় আমটি আমরা 3 টাকায় কিনেছি তাহলে 5 4 9 3 12 তাহলে আমাদের মোট উপযোগ এখানে 12 টাকা তোমরা মোট উপযোগ দেখে নিই টোটাল ইউটিলিটি কোন নির্দিষ্ট সময় সময়টা ফিক্সড একটা নির্দিষ্ট একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয় টোটাল ইউটিলিটি যখন কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট সময় একই দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করে তখন সে ওই এককগুলো হতে বিভিন্ন পরিমাণ উপযোগ লাভ করে এইসব উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয় একটা উদাহরণ আমরা দেখে নিই ভোক্তা যদি পরপর তিনটি কমলা ভোগ করে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় কমলা থেকে যথাক্রমে 5 টাকা 4 টাকা 3 টাকা সমান উপযোগ পায় সেক্ষেত্রে তার মোট উপযোগ হবে 12 টাকার সমান এরপর যেটা আমরা দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মানুষের অভাব অসীম কিন্তু একটা বিশেষ অভাব পূরণীয় বাস্তবে দেখা যায় যে কোনো ব্যক্তি কোন একটা দ্রব্য ক্রমাগত পেতে থাকলে ওই দ্রব্যের প্রতি তার আকাঙ্ক্ষা কমতে থাকে অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটা নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্য ভোক্তা ক্রমাগত অধিক পরিমাণে ভোগ করতে থাকলে দ্রব্যটি হতে যে পরিমাণ প্রান্তিক উপযোগ ভোক্তা পায় তা ক্রমশ হ্রাস পায় ভোগের একক বৃদ্ধি এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস এই দুই সম্পর্কই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে এটি স্বাভাবিক আমরা যদি একটা দ্রব্য ভোগ করি বেশি বেশি তাহলে ওই দ্রব্যের প্রতি আমাদের আকর্ষণ কিন্তু ততটুকু থাকে না প্রথম অবস্থায় যে আকর্ষণটা থাকে ততটুকু কিন্তু থাকে না সেক্ষেত্রে আমরা ভোগ বেশি করতেছি আমরা ওই বিষয়টা বেশি বেশি ইউজ করতেছি বাট ওটার উপযোগটা আস্তে আস্তে কমে আসতেছে সেটা এখানে বলা হচ্ছে যে ভোগের একক বৃদ্ধির ফলে ভোগ বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগটা কমবে এই প্রবণতাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিছু শর্ত মেনে চলে তা আমরা এই শর্তগুলো দেখব যেমন ভোক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে দাম যেটা সেটা প্রান্তিক উপযোগের সমান হবে যদি 5 টাকায় কোনো জিনিস কেনা হয় তাহলে প্রান্তিক উপযোগটাও 5 টাকাই হবে মোট উপযোগটা বাড়বে দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয় রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না নির্দিষ্ট সময় বিবেচ্য থাকবে এ সংক্রান্ত আমরা একটা চিত্র দেখে নিব আমরা দেখতে পাচ্ছি এই বিধিতে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি চিত্রের ওয়াক্স অক্ষে আমরা ভোগের পরিমাণ ধরে নিয়েছি এবং ও ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগের পরিমাপ আমরা ধরে নিয়েছি আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ভোগের প্রতিটি একক পরস্পর সমান অর্থাৎ ও এ ও বি বিসি সিডি ডিই ইএফ এগুলো সবই সমান কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চিত্রের এ এ ওয়ান এখানে প্রান্তিক উপযোগটা সবচেয়ে হাই আর ভোগের পরিমাণ কিন্তু আমাদের বাড়তেছে আমরা যদি ভূমিকে দেখে ভোগের পরিমাণ যদি এতে এতে আমরা যেটা প্রথম একক যদি ধরে নিই বা বি দ্বিতীয় একক সি তৃতীয় একক বা ডি চতুর্থ একক এইভাবে যদি আমরা একক ধরে নিই তাহলে প্রথম এককে আমাদের এ এ ওয়ান এটা প্রান্তিক উপযোগটা অনেক হাই কিন্তু ভোগের পরিমাণ আমরা দ্বিতীয় এককে যখন যাব অর্থাৎ বিবি ওয়ান তখন কিন্তু প্রান্তিক উপযোগ একটু কমতিছে তার কারণ এ ওয়ান যতটুকু ছিল তার চাইতে কিন্তু বিবি ওয়ান একটু কমতিছে এইভাবে যত আমরা ডান দিকে যাব প্রান্তিক উপযোগ আমাদের তত কমে আসবে
এক পর্যায়ে প্রার্থীক উপযোগ আমাদের মাইনাস হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়। সেটা এখানে দেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে ইএফ একক ভোগের ক্ষেত্রে প্রার্থীক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ মাইনাস এফ এফ ওয়ান। আমরা চিত্রে দেখতে পেলাম যে ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগ নির্দেশক যেটা এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, ডি ওয়ান, ই ওয়ান এবং এফ ওয়ান, এই বিন্দুগুলো সংযোগকারী যে এমইউ রেখা, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। অর্থাৎ ভোগের পরিমাণ একক প্রতি বাড়ার সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় বলেই এই এমইউ রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। আমরা এমইউ যে রেখাটি, এই রেখাটি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। সম্ভাব্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখান এই উপযোগের আমরা পাব, যেমন উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, যেটা আমাদের আলোচনা করা হয়েছে, মোট উপযোগ কি, কখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। আমরা জানি যে প্রান্তিক উপযোগ একসময় ঋণাত্মক হয়ে যায়, কখন সেটা ঋণাত্মক হয়। ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কী হারে বাড়ে, মোট উপযোগ আমাদের কীভাবে বাড়বে, প্রান্তিক উপযোগের ইংরেজি প্রতিশব্দ কী, কখন প্রান্তিক উপযোগ শূন্য হয়, উপযোগ সূচি কাকে বলে, কুমারসম প্রান্তিক উপযোগ বিধি কী, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কীরূপ হয়, এগুলো আমাদের সম্ভাব্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা একটু বই থেকে দেখে নেবে। কিছু অনুধাবনামূলক প্রশ্ন হতে পারে, যেমন উপযোগ বলতে কী বোঝো, ওই একই জিনিস কিন্তু একটু এখানে একটু বিস্তারিত লিখতে হবে। প্রান্তিক উপযোগ বলতে কী বোঝো, মোট উপযোগ বা প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য, ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বলতে কী বোঝো, প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন, উপযোগ একটি মানসিক ধারণা ব্যাখ্যা করো, মোট উপযোগ বলতে কী বোঝো, ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ ক্রমান্বয়ের হারে বাড়ে কেন ব্যাখ্যা করো, অথবা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির শর্তগুলো উল্লেখ করো। আমরা পাঁচটি শর্ত দেখেছি, উপযোগ হলো একটি দ্রব্যের বিশেষ গুণ, এটা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা যদি বই একটু ভালোভাবে দেখো বিস্তারিত, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে এবং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর করার চেষ্টা করবে, তাহলে আশা করি ভবিষ্যতে তোমাদের ফলাফল আরও সুন্দর হবে, ভালো হবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।